দেখে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী লোটাসকে। বিহুর তালে কোমর তোলে তোলা জীবন, খুশিতে আজ মন মেতেছে বিহুরে লাগন, খুশিতে আজ মন মেতেছে বিহুরে লাগন। বিহুর তালে কোমর তোলে তোলা জীবন, খুশিতে আজ মন মেতেছে বিহুরে লাগন, খুশিতে আজ মন মেতেছে বিহুরে লাগন। আকাশে বাতাসে ভাসে লুইতন দিনের সুর, জলের কন্যে যাই হারিয়ে দূর বহু দূর। ভালোবাসায় ভরিয়ে দিব, ভালোবাসায় ভরিয়ে দিব দিবি কি তোর মন, খুশিতে আজ মন মেতেছে বিহুরে লাগন, খুশিতে আজ মন মেতেছে বিহুরে লাগন। বিহুর তালে কোমর তোলে তোলা জীবন, খুশিতে আজ মন মেতেছে বিহুরে লাগন, খুশিতে আজ মন মেতেছে বিহুরে লাগন। তোমার পারফরমেন্স কতটা সুন্দর লাগলো জানতে চাই প্রথমেই মুনমুন ম্যামের কাছে। কোথাকার নাচ এটা? হচ্ছে ম্যাডাম আসামের। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে তুমি যে এখানে কিন্তু পুরোটা বিহুর কথা বলা হয়েছে, বিহুর একটা মুভমেন্ট দেখাও। বিহু নাচ দেখেছো কখনো? এই মুভমেন্ট তো কখনো ছিল না তোমার পুরো নাচের মধ্যে। মানে খুব খুব লাইট ভাবে এসছে, মানে বিহুর বারবার বিহুর কথা বলছো কিন্তু তুমি আমাদের যে সাধারণ ফোক যেই মুভমেন্টগুলো বা এই যে আমাদের উপজাতীয় নাচের মধ্যে যেই মুদ্রাগুলো বেশিরভাগ ব্যবহার হয় সেইটা বা একটু কমার্শিয়াল আঙ্গিক দেওয়ার চেষ্টা করেছো, কিন্তু বিহুর যে মানে মিষ্টি ভাবটা এবং বিহুর যে মানে মাদকতা ওইটা তোমার ছাপিয়ে গেছে বেশি ওভার অনেক, মানে বড় বড় মুভমেন্ট করতে যে জিনিসগুলো একটু নষ্ট হয়েছে। মানে আমি বলবো যে তোমার আগে যে পারফরমেন্সগুলো ছিল সেই পারফরমেন্সকে তোমার আজকের পারফরমেন্স ছাপিয়ে যায়নি। যতই দিন যাচ্ছে লোটাসের যে কি মিষ্টি একটা হাসি যেটা আমি খুব মিস করতাম, আমি খালি দেখতাম লোটাস কেমন রুদ্র রূপে বড় বড় চোখ করে তাকায়, আমার এত ভয় লাগতো, মনে হতো যে মানে কথা বলতেই ভয় লাগতো যে ও কি বকাটকা দেয় না কি উল্টা। তো গত পর্ব থেকে আমরা দেখছি লাস্ট আজকেরটা এবং এর আগের পর্বে আমরা দেখলাম যে এত মিষ্টি একটা হাসি ওর আছে, বা এত মিষ্টি করেও যে লোটাস তাকাতে পারে, ওর নামের সার্থকতা আমরা দু পর্ব ধরে দেখতে পাচ্ছি। তোমার
আমরা তোমাকে বারবার বলছিলাম যে আমরা তোমার একটু অন্যরকম কোমল রূপটা দেখতে চাই, সেই কোমল রূপটা তোমার পোশাকে এসেছে, তোমার এক্সপ্রেশনে এসেছে। লাস্ট পারফরমেন্সে হাসির খুব অভাব পাচ্ছিলাম, সেই হাসিটা পেয়েছি, একটু রোমান্টিক হাসিও পেয়েছি। মুনমুন আপা যে বিহুর মুভমেন্ট কম বলছিলেন যে পাননি, আমার কাছে মনে হয়েছে তুমি এই মুভমেন্টটা করেছো, বেশ অনেকবারই করেছো। হ্যাঁ, আমি এখনও চাই যে তুমি আমাদেরকে একটা খুব চমৎকার রোমান্টিক একটা গানের সাথে একটা নাচ দেখাবে। হ্যাঁ, তুমি ক্লাসিক্যাল দেখিয়েছো, তুমি আমাদেরকে রুদ্ররূপ দেখিয়েছো, তুমি আজকে আমাদেরকে ঠিক আছে একটু আসামি একটা নাচ দেখালে। যদিও এটা আমি বলবো না যে এটা তোমার অনেক ভালো পারফরমেন্স, তোমার এর আগের পারফরমেন্সগুলো ডেফিনেটলি অনেক ভালো ছিল এটার চেয়ে। হ্যাঁ, কিন্তু তোমাকে সব মিলিয়ে নাচটাও যে মানে সব মিলিয়ে দেখতে ভালো লেগেছে, সব মিলিয়ে আমার কাছে পারফরমেন্সটাও ভালো লেগেছে, কিন্তু আমি তোমার কাছে এর চেয়ে অনেক বেশি ভালো এক্সপেক্ট করি। একটু বলতে চাই, আমি যেটা বলছিলাম যে বিহুর মুভমেন্ট কম পাওয়া গেছে, সেটার কারণ হচ্ছে এটা এক ধরনের ফোক ডান্স, তো ফোক ডান্সের মুভমেন্ট কিন্তু বারবার রিপিটেডলি ঘুরে ঘুরে আসে এবং ওই মুভমেন্টটাকে নিয়ে খেলাতে হয়, কিন্তু তুমি বিহুর মুভমেন্ট নিয়ে খেলাওনি, তুমি অন্য অন্য ডান্স ফর্মের মুভমেন্ট নিয়ে এসে এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছো, ফলে আমি কিন্তু সেই কথাটা বলেছি যে বিহুর মুভমেন্ট আসলে সেভাবে এখানে খুঁজে পাওয়া যায়নি। তুমি এমন এক নাচ নাচলে যেটা আমাদেরকে গবেষণায় ফেলে দিয়েছে, মুদ্রা আছে কি নেই আমি খুব টেনশনে, কারণ আমি তো অতটা বুঝতে পারছি না। আমিও তোমার মতো, তুমিও না বুঝে নেচে নিয়েছো, আমিও না বুঝে দেখে ফেলেছি, কিন্তু আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এবারে অপি ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসলে গানটা এত ফেস্টিভ মুডের গান, সেটার সাথে সাথে তোমার নাচটা আমার ভালো লেগেছে, ওইটা একটার সাথে একটাকে কমপ্লিমেন্ট করেছে।